চলো সকাল সকাল একটু মেরে দিই বিয়ার। চলবে চলবে, ও কাঁচা লঙ্কা সেই ঝাল, পেটের মধ্যে তো আবার গুড়ুম গুড়ুম করছে, এ কি কি পায়খানা হবে মনে হচ্ছে। চলো যাই একটু টয়লেটে যাই, সটাসট গামছাটা পরে নিই, জোট করে পরে যাই। বাবা কি আবার কি ধরনের পায়খানা ভাই, তুই বিয়ের খেতে বসেছি শান্তি নেই। না বোতলটা এখানে রাখা যাবে না, বোতলটা যদি এখানে রাখি কেউ খেয়ে ফেলতে পারে, কোনো গ্যারান্টি নেই, এখানেই রাখি সাইডে সাইডে রাখি। লাইটও তো অন করা নেই, যাই ভিতরে ঢুকে। বাবা এই আমি আছি, দেখ খুব শান্তি পেলাম পায়খানা করে, পায়খানার মতন শান্তি আর কিছুতেই নেই, পেটটা খালি হলো। চলো চলো এবার বাকিটুকু শটাশট মেরে দি না, প্যান্ট শার্ট আর পরবো না, দেরি হয়ে যাবে, গামছা পরেই মেরে দি। বলে বাবা ইটি ঝাল, ও মদ না খেলে কি বাঁচা যায়, মদই তো সব। কি হলো, আমি তো এখানে মদ রেখেছিলাম, এই মদের তো টেস্ট আলাদা হচ্ছে, বিয়ার বিয়ার না, এ কি এ যেন কে কি করেছে, কি করেছে দাদু। আমি এটা 160 টাকা দিয়ে কিনেছি আর তুমি এর মধ্যে কি করেছো, ও মাই গড, আমার 150 টাকা জলে চলে গেল, তোমার সামনে তো আর মদ খাওয়া যাবে না, এইবার তোমাকে ধরে খাওয়াবো তাহলে, তুমি হিসু করে দিয়েছো আমাকে, তোমার হিসু খাওয়াচ্ছ কি কি, আসো তোমার মাথায় ঢেলে দিয়ে আসো, আসো এরপর থেকে কিন্তু আর শয়তানি করবে আমার সঙ্গে করবে না, ঠিক আছে। ওকে গাইজ, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, শেয়ার করবে প্লিজ, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। ওকে থ্যাংক ইউ।